এবং আপন সুন্নত তরিকার তালিম দেন। নিঃসন্দেহে রসুলের আগমনের পূর্বে এই সমস্ত লোক প্রকাশ্যে গুমরাহিতে লিপ্ত ছিল। ওয়াইন কানু মিন কাবলু লাফি দলালিম মুবিন। সম্মানিত উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর নিকট রসুল স্বরূপ প্রেরণ করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের প্রাণের চেয়ে নিকটবর্তী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের নিজেদের প্রাণের চেয়ে বেশি নিকটবর্তী। নিশ্চয় আল্লাহ তাআলা রহমত সৎকর্মশীলদের জন্য অতি নিকটবর্তী। ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন। সম্মানিত উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। আপনি যদি না হতেন তাহলে আমি বিশ্বজগৎ সৃষ্টি করতাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী। ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। নিশ্চয়ই আল্লাহ রাসূল, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সুমহান চরিত্র আমাদের সকলের জন্য অনুসরণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মডেল নট ফর দ্য মুসলিম উম্মা বাট ফর দ্য মডেল ফর অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিগত আদর্শগতভাবে সকল নবীদেরও উদ্দে ছিলেন। তিনি অন্যান্য নবীদের চেয়ে সৃষ্টিগত চরিত্রগতভাবে সবার উদ্দে এবং জ্ঞান ও প্রাধান্যতায় কেউ তার নিকটবর্তী হতে পারেননি। বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নসীমা জানেবে বাতহায় গুজার কুন ইয়ানে ও সেই মোহাম্মদ রা খবর কুন। বালাগাল উলা বিকমালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তার ব্যক্তিত্বের পূর্ণতার মাধ্যমে সম্মানের উচ্চ সীমায় সমাসীন হয়েছেন। আল্লাহ রাসূলের ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন এমন শিখরে পৌঁছিয়ে দিয়েছেন যার শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রকাশ করেছেন। যার স্বীকৃতি দিতে গিয়ে কিছু নন ইসলামিক স্কলার পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। একজন নন ইসলামিক স্কলার আবেগে আপ্লুত হয়ে মুহাম্মদের নবী, শ্রেষ্ঠ নবী, সেরা নবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে গিয়ে তিনি বলেন, মুহাম্মদ ইউনিক পজিশন ইন হিস্ট্রি, মুহাম্মদ ইউনিক পজিশন ইন রিলিজিয়াস হিস্ট্রি ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইন স্পেয়ার্ড অল ইট ইট উইদাউট বিং এ সেইন্ট অর অ্যান এঞ্জেল, উইদাউট হ্যাভিং এনি অ্যাট্রিবিউটস হুইচ আর নট স্ট্রিক্টলি হিউম্যান।